হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি মাধ্যমিক 2020 সালের জন্য বংশগতি চ্যাপ্টার থেকে এক পাথে উত্তর দাও মানে এক মার্কের বেশ কিছু প্রশ্ন এবং উত্তর এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। 1 নম্বর, কোন বিজ্ঞানীকে বংশগতির জনক বলা হয়? গ্রেগর জোহান মেন্ডেলকে বংশগতির জনক বলা হয়। লোকাস কাকে বলে? ক্রোমোজোমের যে বিন্দুতে জিন অবস্থান করে তাকে লোকাস বলে। মেন্ডেল মটর ফুলকে কীভাবে স্ত্রী ফুলে পরিণত করেছিলেন? মেন্ডেল মটর ফুলের পুংকেশরগুলো কেটে বাদ দিয়ে দিয়েছিলেন। কী ধরনের গিনিপিগ নিয়ে এক সংকর জনন ঘটালে অপত্য জনতে ফল 3:1 হবে? যদি দুটি গিনিপিগ সংকর কালো হয় তাহলে 3 ভাগ কালো ও 1 ভাগ সাদা ফল পাওয়া যাবে। মেন্ডেল এক সংকর পরীক্ষা থেকে কী সূত্রে উপনীত হয়েছিলেন? পৃথকী ভবনের সূত্র। লিঙ্গ নির্ধারণে কোন ক্রোমোজোমের ভূমিকা আছে? সেক্স ক্রোমোজোম, XY। হিমোফিলিয়া রোগে কোন প্রকার ক্রোমোজোম ঘটিত রোগ? এক্স ক্রোমোজোম ঘটিত বংশগত রোগ। হিমোফিলিয়া আক্রান্ত রোগী কতদিন বাঁচে? সর্বাধিক 20 বছর। বর্ধন্ততা রোগ বর্ণান্ধতা রোগে রোগী সাধারণত কোন বর্ণ চিনতে পারে না? লাল সবুজ বর্ণ। দুটোই ক্যাপিটাল লেটার টি সংকেত দ্বারা একটি মোটর গাছের ক্ষেত্রে কি বোঝানো হয়েছে? বিশুদ্ধ লম্বা বোঝানো হয়েছে। জেনেটিক কোড কি আবিষ্কার করেন? ডক্টর হরগোবিন্দ খুরান। মানুষের ওয়াই ক্রোমোজোম বাহিত একটি বৈশিষ্ট্য কি? পুরুষদের কানের লতিতে চুল। সংকরায়ন পরীক্ষায় 1:2:1 অনুপাতকে কি বলে? জিনোটাইপিক অনুপাত বলে। রাজকীয় হিমোফিলিয়া কোন পরিবারে দেখা গিয়েছিল? ইংল্যান্ডের রাজপরিবারে দেখা গিয়েছিল। মেন্ডেলের সূত্রগুলি কি নামে পরিচিত? মেন্ডেলের সূত্রগুলি পৃথক ভবনের সূত্র ও স্বাধীন বিন্যাসের সূত্র নামে পরিচিত। ক্যাপিটাল টি স্মল টি এর ফিনোটাইপ কি হবে? ক্যাপিটাল টি স্মল টি ফিনোটাইপটি হবে সংকর লম্বা। মেন্ডেলের নির্বাচিত বৈশিষ্ট্য মোট কত জোড়া ছিল? 7 জোড়া। পুরুষদের সেক্স ক্রোমোজোম কি প্রকারের? পুরুষদের সেক্স ক্রোমোজোম হেটারোজাইগাস প্রকৃতির। এ ধরনের আরও ভিডিও পেতে বিভিন্ন বিষয়ের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করতে ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং।